প্রশ্নফল হচ্ছে, আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল জিরো পয়েন্ট, যেটা হচ্ছে সিকিম আর চীনা বর্ডার, আর এখানেই হচ্ছে লাচুংয়ের শেষ। কলকাতায় যখন 45 ডিগ্রি সেলসিয়াস, তখন এখানে চলছে -12 ডিগ্রি সেলসিয়াস। আর নর্থ সিকিমে আমরা প্রত্যেকটা ডেস্টিনেশান তোমাদের সাথে শেয়ার করেছি, যারা এখন আমার ভিডিওগুলো দেখোনি আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। কালাপাথার, ছাঙ্গু লেক, ইয়াংথাং ভ্যালি, আরও আরও অনেক জায়গা, অনেক স্পটে আমরা যেখানে যেখানে এন্টার করেছি সমস্তটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। তো আমার চ্যানেলে ভিজিট করে তোমরা সমস্ত ভিডিও দেখে নিতে পারো। আর আজকে আমরা চলে এসেছি ফাইনালি জিরো পয়েন্ট, মেন অ্যাট্রাকশন নর্থ সিকিমের। সমস্ত জায়গায় ঘোরার পরে লাস্ট ডেস্টিনেশান আমাদের এটাই ছিল। তো দেখছো আমরা এখন গাড়িতে চলেছি, আর গাড়ি থেকে নিচের দিকে রাস্তাগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল, আর এখানের ভিউটা ছিল জাস্ট স্বর্গ, স্বর্গ বলাও কম হবে। শুধু সাদা সাদা সাদা, চারিদিকে দুধের মতন সাদা, আর এত সুন্দর ভিউ ছিল। তোমরা ফোনে কতটা দেখে এনজয় করতে পারছো জানি না, সামনে কখনো যদি যাও তোমরা ফিল করতে পারবে। তো তোমরা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো সমস্ত ভিডিও দেখছো তোমরা জানোই আমরা এসছি হচ্ছে নর্থ সিকিমে। তো নর্থ সিকিমের অনেক স্পট তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকে আমরা চলে এসেছি সবচেয়ে যেখানে অ্যাট্রাকশন বেশি, জিরো পয়েন্ট, যেখানে কষ্ট আছে কিন্তু সৌন্দর্য দেখলে জাস্ট কি বলবো, আত্মা মন সব শান্তি হয়ে যাবে। তো আজকে জিরো পয়েন্টে চলে এসেছি। এই যে পিছনে বোর্ড দেখতে পাচ্ছ, লেখাই আছে জিরো পয়েন্ট। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, একটু স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলে করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিয়ে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে। আর জাস্ট দেখো কি অসাধারণ ভিউ দেখো। আর আরেকটা কথা বলে রাখি, এখানে যারা আসবে তো একটু প্রিপেয়ার হয়ে আসবে, অক্সিজেন সিলিন্ডার বলো, কর্পূর বলো, কালো জিরে, এগুলো নিয়ে আসবে নিজেদের প্রোটেকশনের জন্যে, কারণ এখানে আসার পরে একটু হলেও সবার একটু শ্বাসকষ্ট হতে পারে, তো সেই জন্যেই বলে রাখা। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে ইন্ডিয়ার পতাকা, ঝান্ডা ঝান্ডা ঝান্ডা। আগে ভিডিও তোমরা দেখতে পেয়েছিলে আমরা গেছিলাম গুরুদাম্বা লেক, যার উচ্চতা ছিল 8000 ফিট, মানে প্লেন জেল লেভেল থেকে যায় আর কি। সেখানে গিয়েও আমার অতটা কষ্ট হয়নি, এখানে এসে আমার জাস্ট গা গুলো ছিল। আর আমাদের সঙ্গে যারা গেছিলো সবাই হালকা পাতলা অসুস্থ হলেও আমার তেমনভাবে কিছু হয়নি, কিন্তু জিরো পয়েন্টে এসে প্রচণ্ড গা গুলো ছিল। কলকাতায় যখন সবচেয়ে বেশি শীত পড়ে তখন থাকে হচ্ছে 18 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, বাট এখানের মানে তাপমাত্রা জিরো, মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা। আর মানে তোমরা বললেও বুঝতে পারবে না, না গেলে ফিল করতে পারবে না, জিরো যেমন নামে তেমন কাছে। তো আমরা গেছিলাম আমাদের হানিমুন ট্রিপ কমপ্লিট করতে, তো এখানে গিয়ে আমি প্রত্যেকটা মুহূর্ত প্রচুর প্রচুর ফিল করেছি আর প্রচুর এনজয় করেছি। তো তোমরাও ভিডিওটা এনজয় করো। ও ছোট ছোট হয়ে গেছে, হে ওটা অনেক ভারী। তো এখানে নামার পরে ফাইনালি আমরা একটু ঘুরে ফটো সেশন করে নিয়ে ফাইনালি এখানে চলে এসেছি একটু চা খেতে, কারণ স্নোফল হচ্ছে আর এর মধ্যে একটু চাটা ফিল না করলে হয়। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় আছে, আর স্নোফল হওয়ার কারণে যারা দোকানে ছিল তারা বলছিল তোমরা তাড়াতাড়ি চলে যাও। তো এখানে আমরা চা খেতে এসেছি। তো এখানে চায়ের দামটা একটু বেশি, 30 টাকা দেখতে পাচ্ছ এত ছোট কাপ, আর পপকর্নও ওরকম 20-30 টাকা জাস্ট। কিন্তু একটা জিনিসের দাম অনেক বেশি কম, যেটা আমাদের কলকাতায় অনেক বেশি দাম, সেগুলো ওখানে বোতল সাজানো আছে ড্রিঙ্ক, তোমরা বুঝতেই পেরে যাচ্ছ। ডিটেলসে আর বলছি না, স্ট্রাইক ফাইক মেরে দেবে চ্যানেলে না হলে, তো তার জন্যই বলা। তো এখানে এই জিনিসটার দাম প্রচণ্ড কম। এখন এখানে চা খেয়ে বসে আছি এই যে আগুনের পাশে।
কাল থেকে ধোয়া বেরোচ্ছে, একটু একটু হালকা হালকা স্নোফল হচ্ছে, দেখতে পাচ্ছি কিনা যাই না। এই যেখানে আগুন জ্বলছে এখানে বসে আছি চা খেয়ে, আমার পিছনের ব্যাগ ভিউটা জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ, মানে স্বর্গ যাকে বলে এক কথায়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে আবার কোথায় যাবে গো? আমাদের হোটেল না না, আরেকটা কোথায় যাবে বলো? আরেকটা জয় ফেলি, যেখান থেকে এলাম আমরা ভ্যালিতে নামবো, ফুলের বাগান বাগানগুলো আছে, ফটো ফটো তুলে ওখান থেকে যাবো। ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি, আর গাড়ির ভিতরেও স্নোফল চলে আসছে দেখতে পাচ্ছ। আর এখন আমরা ফিরছি হোটেলের উদ্দেশ্যে, তার আগে একটু ইয়াংথাং ভ্যালিতে নেমে ওখানে একটু ঘুরে নেব, তারপরে একদম টানা হোটেলে। আর এখানে পিছনে আছে জামাইবু বুবুন, আর সামনে দিদি বসে ছিল। এই যে স্নোফল হচ্ছে, আর এখানে আমার বর নেমে স্নোফলের মধ্যে পাথর ঘুরাচ্ছিল, কারণ প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে যেখানে ঘুরছি একটা করে এরকম পাথর সংগ্রহ করে রাখছি, আর একটা লাফ পাথর। এখন আমরা এসছি হচ্ছে ইয়াংথাং ভ্যালি, এই হচ্ছে লাস্ট ঘোড়া স্পট। এরপরে একদম দুদিন এখানে গ্যাংটকে থেকে একদম বাড়ি চলে গেল, একটু ফুলের ফুল হয়েছিলাম, ঘাস ফুলগুলোই কত সুন্দর, একদম ছবি যেতে ছিল কি সুন্দর না। আর এখানে ফুলে হাত দিলেই ফাইন, টাকা দিতে হবে।
ওইদিকে নিচের দিকে চলো, ওই গোল টুরু আছে। তো এই ছিল আজকে ভিডিও সম্বন্ধে। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিওতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও। হচ্ছে ইয়াংথ্যাং ভ্যালি, এই হচ্ছে লাস্ট ঘোরা স্পট। এরপরে একদম দুদিন এখানে গ্যাংটকে থেকে একদম বাইরে চলে গেলাম, ফুল হয়েছিলাম, ঘাস ফুলগুলোই কত।